কলিয়ারি অঞ্চলে ভূমিধস নতুন কিছু নয়, ধসের আতঙ্ক নিয়ে দিন যাপন করেন স্থানীয় মানুষ। হঠাৎ করে গত শুক্রবার দুপুর থেকে অন্ডালের হরিশপুর গ্রাম পরাশকোল এলাকার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভূমিধসের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা গ্রাম ছাড়তে শুরু করেছেন তারা। স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় বলেন, বিগত দুবছর আগে এলাকায় ব্যাপক হারে ইসিএল এর খোলামুখ খনির কারণে ধসের সৃষ্টি হয়েছিল। শুক্রবার দুপুরে স্থানীয়দের একাংশ লক্ষ্য করেন, পরাশকোলের বগুলা কাজরা যাওয়ার প্রধান রাস্তার উপর জায়গায় জায়গায় গভীর আকারের ফাটল দেখা দিয়েছে। আজ দু বছর আগে হয়েছিল, আবার এখানে সাবসাইড হালকা হালকা হচ্ছে, আওয়াজ হচ্ছে, ব্লাস্টিং হচ্ছে, হ্যান হচ্ছে। আমরা তো কোনো কিছু করতে পারবো না। দু বছর ধরতে দেখিলাম সব প্রশাসন, ইসিএল এর অফিসার, থানার ওসি এসে মিটিং করে গেল। এবার যদি বসে যাবে বসবে, আমরা আর তো ঘর পাবো না, থানা তো ঢুকবো না। বহু চিন্তা দেয়, দোষ আছে কিছু নেই হওয়া। इससे पहले भी जो भू धसान हुई थी उसको लेकर के प्रशासन के साथ जो बैठक हुई थी पुनर्वास के लिए, झूठा मीटिंग हुआ। देखो ना, बोलते गांव यहां पर आनसेप है और वहां पर बस स्टैंड बना रहा है, इतना उन्नति हो रहा है और गांव का आदमी का अभी तो घर नहीं मिला। एक दो साल पहले हुआ था, अभी भी क्लाब में पड़ा हुआ है, किसी का घर नहीं, सब यही घर में आकर रहते हैं, रोजगार नहीं है कुछ। घटना क्यों हो रही है, किसके कारण हो रही है? इसका कारण होता है जो उसी बीच चल रहा, जिससे पहले पिलर कटिंग हो गया, बालू पगिंग नहीं हुआ और ओसी पी चल रहा है, ओसी पी का माटी जो डंप हो रहा है, ओवर पार्टिंग होता है, ओवर पार्टिंग होने से तो बैठेगा, वहां पर बैठते तो दूर से टानेगा। দুবছর আগে ভূমিধসের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন, শাসক দল, ইসিএল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সে সময় এলাকাবাসীদের পুনর্বাসনের বিষয়টি আলোচনা করা হয়। কিন্তু দুবছর পার হয়ে গেলেও পুনর্বাসন পাননি কেউ, এমনটাই অভিযোগ। পরাশকোল এলাকার আশেপাশে রয়েছে ইসিএল এর বেশ কয়েকটি খোলামুখ খনি, আর সেই খোলামুখ খনির জমানো মাটির কারণে এলাকায় জায়গায় জায়গায় বারবার ফাটল ও ধসের ঘটনা ঘটছে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। ভেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।